নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বাড়িতে বাম দিকে সুড়ের কুণ্ডলি পাকানো গণেশ না ডান দিকে সুড়ের কুণ্ডলি পাকানো গণেশ কোনটি বাড়িতে রাখা ভালো বা তার পুজো করা ভালো সেই নিয়েই আজ আমাদের আলোচনা শাস্ত্রে গণেশকে বলা হয়েছে সিদ্ধিদাতা কারণ তিনি সকল বিষয়ে সিদ্ধি প্রদান করে থাকেন ভক্তদের গণেশের নাম নিয়ে যাত্রা করলে সে যাত্রা শুভ হয় যে উদ্দেশ্যে যাত্রা করা হয় সেই কার্য সিদ্ধ হয় আবার পথে কোনো রকম দুর্ঘটনা সেটাও রোধ করা সম্ভব হয় কিন্তু বাড়িতে সব গণেশ মূর্তি কিন্তু সমান ফল প্রদান করে না গণেশ মূর্তির তৈরির উপাদান তার গঠন বৈচিত্র্য প্রভৃতির সঙ্গে বিভিন্ন গুণাগুণও কিন্তু সংযুক্ত থাকে প্রথমেই বলি বাম দিকে কুণ্ডলি পাকানো বিশিষ্ট গণপতির লক্ষণ কী এই ধরনের গণপতি বা গণেশের মূর্তি কিন্তু অত্যন্ত শুভ কলদায়ক এই মূর্তি বাড়িতে রাখলে এবং পুজো করলে যে কোনো কাজে সাফল্য আসবেই কিন্তু এই মূর্তি রহস্য কি তার জন্য আমাদের পুরাণের পাতা চোখ রাখতে হবে পুরাণে বলা হচ্ছে শ্রী গণেশের আবির্ভাব হয়েছিল মা পার্বতীর নিজস্ব মানসিক ইচ্ছা থেকে গণেশের জন্মে তাই আমরা দেখি দেবাদিদেব শিবের কোনো ভূমিকা নেই বরং দেবী পার্বতীর স্নান কক্ষে প্রবেশের পথে দ্বাররক্ষী হিসেবে শ্রী গণেশ যখন পাহারা দিচ্ছেন তখন শিব সেই স্থানে ঢুকতে গেলে তুমুল যুদ্ধ হয় উভয়ের মধ্যে এবং সেই যুদ্ধে স্বয়ং শিব শ্রী গণেশের মস্তক বা শিরচ্ছেদ করে ফেলেন পরে তার মাথায় হাতির মাথা স্থাপন করে পার্বতীর প্রধান থেকে মুক্ত হন শিব এই দিক থেকে দেখলে শ্রী গণেশের দেহ এবং মাথাটি বা চেতনা তার পিতা শিবের আবার পুরাণ অনুযায়ী পার্বতী অন্নপূর্ণা আর শিব সংসারে উদাসীন এক ব্যক্তিত্ব শ্রী গণেশের মধ্যে এই গুনের দুই গুণের সমাহার ঘটেছে মূর্তি তত্ত্ব অনুযায়ী পার্বতীর স্থান শিবের বাম দিকে তাই তিনি বামিনী নামেও কিন্তু অধিক পরিচিত আবার শ্রী গণেশের স্থান কোথায় শ্রী গণেশের স্থান শিব ও পার্বতীর ঠিক মাঝখানে এই অবস্থায় তার সুর যদি ডান দিকে কুণ্ডুলি পাকিয়ে থাকে তবে ধরতে হবে সেই মূর্তির মধ্যে শিবের অর্থাৎ পিতার সংসার ঔদাসীন্য বর্তমান রয়েছে তাই এই ধরনের মূর্তি বাড়িতে রাখলে বা এই ধরনের মূর্তি পুজো করলে যিনি পুজো করবেন সেই পূজকের মনে কিন্তু সংসারের প্রতি ঔদাসীন্য ভাব আসবে তার মধ্যে বৈরাগ্য ভাব জেগে উঠবে কারণ শ্রীগণেশ সিদ্ধি বিনায়ক হলেও তার কিন্তু আরেকটি কাজ হল ভক্তকে মোক্ষ প্রদান করা জাগতিক শুভাশুভের ঊর্ধ্বে তিনি অবস্থান করেন কিন্তু তার সুর যদি বাম দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে তবে তিনি মা পার্বতীর গুণাবলীর দিকেই ইঙ্গিত করছেন অর্থাৎ শ্রী গণেশের বাম দিকে কুণ্ডলি পাকানো যে মূর্তি সেই মূর্তি যদি বাড়িতে রাখা যায় বা পুজো করা যায় তাহলে সংসারে শান্তি সমৃদ্ধি সু স্থায়ী হয় তাই গৃহে বামদিকে কুণ্ডলী পাকানো সুর বিশিষ্ট গণেশ মূর্তি রাখাই শ্রেষ্ঠ বলে মনে করেছেন প্রাচীন শাস্ত্রকারেরা আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ